बिस्मिल्लाहिर रहमानुर रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम सेई आलोचनाटी हबे जे मानुष अनेक चेष्टा करे, अनेक चिंता भावना करे, अनेक इबादत करे, किन्तु निजेर चेहरार मध्य नूरेर झलकटा देखे ना बा नूरेर जे एकटा ताजाल्ली एकटा ओली आउलिया जारा तादेर चेहरार मध्य एक नूरेर ताजाल्ली थाके सेई ताजाल्लीटी हय ना। कत साधना करे, कत इबादत करे, कत आल्लाहर जन्य कान्नाकाटी करे, किन्तु चेहरार मध्य नूरेर जे ज्योति, नूरेर जे आलो सेटा आसे ना। तो अनेक मानुष एरकम चिंता भावना करे जे केन आमादेर चेहराते सेई नूरेर ज्योतिटा आसे ना। अच्छा, तो आजकेर एई आलोचनाटी अवश्यई ख्याल करे शुनबेन। এই পৃথিবীতে এমন কোনো মুসল্লি, এমন কোনো সাধক, এমন কোনো ব্যক্তি তারা চায় না যে আমার চেহারায় নূরের জ্যোতি, আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লি আমার চেহারার মধ্যে বর্ষিত হোক। এটা এমন কোনো মানুষ নেই যে চায় না, সবাই চায়, কিন্তু চাইলে কি হবে, এটা পায় না। তাই আমি আজকের যে আলোচনাটি কি করলে आमादेर चेहराय नूरे ताजाल्ली झलक मारबे और मानुष खराब मानुष होक भालो मानुष होक जखन आपनाके देखबे तखन तारा मुग्ध हबे, केनना जे तार चेहरार मध्य आल्लाहर नूर बिराज करछे। सुबहानाल्लाह। तबे एई नूर बिराज करते होले आमादेर चला, आमादेर कथा, आमादेर कर्मकाण्ड किरकम हवा उचित, की करते हबे एई विषयगुली एखन बोलबो इनशाआल्लाह। সেই বিষয়গুলো হলো, দেখুন যে প্রথমত আমাদের কি করতে হবে, আমিষ জাতীয় খাবারটা খুব কম খেতে হবে। একবারে না খেয়ে তো পারা যাবে না। আমিষ বলতে কি, মাছ, মাংস বা অতিরিক্ত মশলা জাতীয়। মাছ মাংসটাই আমিষের মধ্যে পড়ে, বিশেষ করে এই খাবারগুলো কম খেতে হবে। আচ্ছা, এবং শাকসবজি, যেমন মনে করেন যে নিরামিষ, যেখানে গোশ মাংস নেই, মাছ মাংস নেই, এখানে নিরামিষ খাবারটা বেশি খেতে হবে এবং উক্ত উক্ত পরিমাণে কম, যে খাওয়ার পরেও মনে হয় যে আমার খিদা এখনো কিছু আছে। তার মানে খাওয়ার পরেও একটা ক্ষুধার ভাব থাকতে হবে। অতিরিক্ত যখন খাওয়া হবে তখন মানুষের মধ্যে অন্য কিছু ঘটে। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো, আমিষ খাবার বাদ দিয়ে নিরামিষ খেতে হবে এবং আমিষটা খুব কম, সপ্তাহে একদিন মাছ মাংস আর সব সময় নিরামিষ। এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, মানুষ যখন আল্লাহর ইবাদত করতে যায় তখন দেখা যায় কি, যে ভিতরে একটা জিনিস কাজ করে, আমি আল্লাহর ইবাদত নিয়মিত করি, আমি নিয়মিত আল্লাহকে ডাকি, আমি আল্লাহর জন্য চোখের পানি ফেলাই। কিন্তু এই ইবাদতগুলো যারা করে তারা কিন্তু মানুষকে অনেক সময় বলে বেড়ায় যে অনেক ইবাদত করার পরেও নিজের অন্তরে জায়গা দিতে হবে, আমি আল্লাহর মন মতো কোনো ইবাদত করতেই পারিনি, কোনো মন মতো আল্লাহর মন মতো আমি কোনো সাধনাই করতে পারিনি, আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতেই পারিনি, এমন একটা ভাব ভিতরে আনতে হবে। তখন কি হবে, যে আল্লাহর নূরের তাজাল্লি আপনার উপরে কিঞ্চিত কিঞ্চিত করে বর্ষিত হবে। যখন বর্ষিত হবে তখন আপনার চেহারা এবং কথার ভাষা থেকে, আপনার চোখ থেকে তা ভেসে উঠবে। সুবহানাল্লাহ। এবার আসি যে মানুষের, মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা, মানে পাঁচটা আত্মা আছে। এই পাঁচটা আত্মার মধ্যে দেখা যায় দুষ্ট আত্মা আছে, ভালো আত্মা আছে। এই পাঁচটা ভালোর দিকে যাবে যখন আপনি সাধনা করবেন এবং আল্লাহর জন্য নিঘুর রাত্রে কান্নাকাটি করবেন। নিগুর রাত পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে আর আপনি ঘরের একটা কোণে জায়নামাজ বিছিয়ে আপনি আল্লাহর ইবাদতে মুশকুল হয়ে গেছেন। আল্লাহর ইবাদতে যখন মুশকুল হয়ে গেছেন তখন কি হলো? তখন আপনার ভিতরের থেকে যখন জাগতে থাকে আল্লাহর প্রেমের ঢেউ জাগতে থাকে আর সেই ঢেউয়ের তালে ঝলকে ঝলকে চোখের পানি ঝরতে থাকে, তখন আল্লাহ কি বলেছে? হে বান্দা, আমি তোমার চোখের পানি আমার কুদরতি বাটিতে আমি জমা রেখে দেবো। এই পানি একদিন তোমার কাজে লাগবে, তোমার বংশের কাজে লাগবে, তারা উদ্ধার হবে এই চোখের পানির। এমন কিছু বিষয় আল্লাহ রেখে দেবে। যাক, সেখানে গেলাম না। তবে আজকের যে কথাটি, যে নিঘুর রাত্রে যারা আল্লাহর প্রেমে ভক্তিতে যখন চোখের পানি ঝরঝর করে ফেলে এবং কাঁদে, তখনই আল্লাহ যখন তার দিকে দৃষ্টি দেয় তখন আল্লাহর নূরে তাজাল্লি থেকে আপনার মধ্যে সেই নূরে তাজাল্লি আস্তে আস্তে বকশিত হতে থাকে। দেখবেন একজন মানুষ যখন নিঘুর রাত্রে আল্লাহর জন্য কাঁদে, দেখবেন শরীরটা শিহুরি শিহুরি ওঠে, লোমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠে, চোখের পানি ঝলকে পলকে পড়তে থাকে। তখনই বুঝতে হবে আল্লাহর জাতি নূর থেকে আপনার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে, আল্লাহর সে জাতি নূরের জাতি চক্ষু দিয়ে আপনার দিকে দৃষ্টি করেছে। তখন আপনার শরীর শিউরে উঠতেছে, ঝলকে পলকে পানি পড়তেছে, তখনই আপনার মধ্যে আল্লাহর নূর বকশিত হচ্ছে। সুবহান আল্লাহ। যদি এরকম নিয়মিত কেউ করে এবং খাবারগুলো বেঁচে চলে, মিথ্যা কথা ত্যাগ করে দেয় এবং নিয়মিত সাধন করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে, তখন দিন যাবে, তার বাহ্যিকভাবে খাবার কমবে কিন্তু তার আত্মার খাবার জিকির বেড়ে আসবে। তখন দিন দিন আল্লাহর দৃষ্টি তার মধ্যে পড়বে আর তখন নূরে তাজাল্লি তার চেহারার মধ্যে ফুটে উঠবে। হে সমস্ত জগতবাসী, আপনি কি চান যে আপনার এরকম নূরে তাজাল্লি হোক? অবশ্যই। আল্লাহ কি বলেছে? তুমি সিফাত থেকে তৈরি, আমার সিফাতি নূর থেকে তোমার এই বডি, এই পঞ্চ আত্মাকে তৈরি করেছি এবং আমি জাত। আর সেই জাত যখন সিফাতের দিকে দৃষ্টি করবে, কখন দৃষ্টি করবে? যখন আপনি আল্লাহর ভক্তিতে আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে গেছেন, ফানাফিল্লা হয়ে গেছেন, তখন আল্লাহর যে স্থানে আল্লাহ কিন্তু আর বসে থাকতে পারে না, তখন আল্লাহ আপনার নিকটবর্তী হয়। যখন নিকটবর্তী হয় শরীরটা কিন্তু আপনার শিহুরে উঠতে থাকে, ভিতরে না জানি কত ঝড় উঠেছে, প্রেমের ঝড়, যাকে ফানাফিল্লা বলা হয়। তাই একটি ভাষায় একটি কথা বলা আছে, প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়ে ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়ে হাস্তিকে নাস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, এ মরা হইয়া ধরছে যেজন লাভ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং কফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরঞ্জন কই তারে। হে আল্লাহ, তুমি এত সুযোগ সুবিধা আমাদের কি দিয়েছ, কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা নেই না। কত সহজে তোমাকে পাওয়া যায় সেই সুযোগ সুবিধা আমরা নেই না, দুনিয়ার সমস্ত লোভ লালসাতে আমরা মেতে আছি। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি, যদি আপনি মনে করেন আমি শুধু একবার করে বলে গেছি, হয়তো কিছু কথা খেলা আছে কিছু কথা খেল নেই, অবশ্যই রিপ্লাই করে আবার শুনুন, আবার শুনুন। তখন কি হবে? শুনতে শুনতে সেই কর্ম, সেই কথাগুলো আপনার মধ্যে যখন সেটিং হবে এবং সেই টাইম টু টাইম যখন আপনি আল্লাহর সেই সাধনা, আল্লাহর সেই ইবাদতগুলো করবেন, আপনি যখন নূরে নূরান্বিত হয়ে যাবেন, তখন মানুষ দেখলে আপনাকে চিনে ফেলবে যে আপনার চেহারার মধ্যে নূর ঝলকাচ্ছে। আর সেই নূর কার? আল্লাহর, আল্লাহর জাতি নূর থেকে আপনার সিফাতি নূরের মধ্যে মিশেছে। তখনই আপনার মতো ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আল্লাহ কষ্ট পাবে, আপনার মতো একটা ব্যক্তিকে কেউ যদি আঘাত করে এটা আল্লাহ পাবে, আপনাকে যদি কেউ সেবা করে, আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে এটাও আল্লাহ পাবে। তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি এবং আমাকে জানাবেন কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ। অবশ্যই সেই আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।